প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আরশ আযীমের নিচে যতটা জায়গা আছে সুবহানাল্লাহ সবটাকে যদি 10 গুণ করা হয় তার পরিমাণ একবার কালেমায় পাইবার পুরস্কার সেই পরিমাণ। বিশ্বাস হয়েছে? হয়েছে হয়েছে। শুনছি কালে জবানে, বলেছি জবানে, শুনেছেন কানে, এর দূরে। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীফ হলেন, যেমন ধরেন বেলা দশটায়, তখন কোন নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোন রোজা নাই। উদাহরণ, দশটায় এসে তিনি শরীফ হলেন, রাসূল শুধু জিজ্ঞেস করলেন আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছ, তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছ। তিনি বললেন আমি শুধুই এজন্য মেরে ভাই, গাফর গাফুর গাফার, আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা কি করনে ওয়ালা বলেন, আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা। আজীব বিষয় না, মাফ কাকে করবেন, মাফ কাকে করবেন। মজার বিষয় হলো যে মাফ চায় তাকেও মাফ করবে, যে মাফ না চায় তাকেও মাফ করবে। ওলামায়ে উম্মত বলবেন হুজুর আজগবি কথা কইতেছেন, আজগবি কথা কইতেছেন, যে মাফ চায় তাকে গাফর গাফুর গাফফার হিসেবে মাফ করবে, আর যে মাফ না চায় তাকে রহিম হিসেবে মাফ করবে। তাকে কি হিসেবে মাফ করবে বলেন? ওকানা বিল মুমিনিনা রহিমা, শুধু রব সত্য জুড়ে দিয়েছেন, ইমানটাকে ছিদ্র করে আসো না, ইমানকে তালি লাগিয়ে আসো, ইমানকে জোড়া তালি দিয়ে আইসো। বলেন ইমানকে কি দিয়ে আইসো? ইমানটাকে জোড়া তালি দিয়ে আইসো, এটাতে যেন ছিদ্র না থাকে, এটাতে যেন কি না থাকে বলেন, এটাতে যেন ছিদ্র না থাকে, এটা যেন সাপ থাকে, এটা যেন কি থাকে বলেন, এটা যেন পরিষ্কার থাকে, এটাতে যেন কোনো ছিদ্র না থাকে, এটাতে যেন কোনো সুরাত না থাকে, এটাতে যেন কোনো অসুবিধা না থাকে। কি হয়, আপনি বিদেশে যাবেন, বিদেশে যাবেন, আপনি যেই হন ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট, কি জিজ্ঞেস করবে পাসপোর্ট, এবার পাসপোর্টে ভিসা ভিসা ফেজটা দেখবেন দুটা, ভিসা পাসপোর্ট, বলেন বলেন বলেন, ভিসা এটা ভিসা দাও, ভিসাটা দাও, যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে, জোরে বলেন যাওয়ার কোনো ব্যবস্থা আছে। আচ্ছা পাসপোর্টটা দুই নম্বর, কোন ব্যবস্থা আছে তাহলে বোঝা গেছে পাসপোর্ট আর ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো কি নাই বলেন, কোন রাস্তা, কোন রাস্তা নাই। যদি একজন বলে আমাকে চিনেন, আমাকে চিনেন, এই শব্দ তো বাংলাদেশে অ্যাভেলেবেল শব্দ, বুঝলেন না, খুব অ্যাভেলেবেল শব্দ, যে কেউ যাকে আমাকে চিনেন কি বলবে বলেন না, বলেন না আমাকে চিনেন, শুধু এক শব্দ আমাকে চিনেন, শুধু এক শব্দ, হ্যাঁ আপনাকে আমরা চিনি, কুনতা নুতফাতান, ছিলে বীর্য, ছিলে কি বল, অচিরে হয়ে যাবার তো কামা করে খাবার, আর মধ্যখান থেকে শুধুই একটা বাখানার দিব্যে নিয়ে চলতেছে, এই হলো আমাকে চিনেন, বলেন না একটু আমাকে চিনেন, একটা শব্দ আমাকে চিনেন। বাবার ইমিগ্রেশনে তিনি বলেন আমাকে চিনেন, তো ইমিগ্রেশন কর্মকর্তা কি বলবে, আপনি কে আমার চেনা বিষয় না, এখানে পাসপোর্ট লাগান, কি বলবে বলেন, এখানে কি লাগান, এখানে পাসপোর্ট লাগান, এখানে ভিসা লাগান, আপনি কে আমার দেখার দরকার নেই, আপনি এখানে পাসপোর্ট লাগান, ভিসা লাগান, ঠিক হুবহু ওখানে ইমিগ্রেশনে ইমামের পাসপোর্ট লাগাও, ইমামের পাসপোর্ট লাগাও, আর মোহাম্মদুর রাসূলের ভিসা লাগাও, পাসপোর্ট আর ভিসা লাগাও, এখানে অন্য কোনো সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো অপশন নাই, দেয়ার ইজ নো অনি থার্ড অপশন, কোনো অপশন নাই, লাগাও ভিসা লাগাও পাসপোর্ট। আপনি আমাকে এবার বলবেন এই চিনো আমাকে, আমি দা নবীর স্ত্রী, আমি নবীর স্ত্রী, আমি নূহ আলাইহিস সালামের স্ত্রী, বলবে কার স্ত্রী দেখার টাইম নাই, পাসপোর্ট লাগাও, আরে ভিসা লাগাও। এবার আরেকজন বলবে এই চিনো আমাকে, আমি তো নবী নূহের ছেলে, বলবে না না এখানে নাই কোনো অপশন নাই, ইমানের ভিসা লাগাও, ইমানের কি লাগাও, পাসপোর্ট লাগাও, বলে ইমান
কি লাগাও, এখানে ইমানের পাসপোর্ট লাগাও, রেসালাতের ভিসা লাগাও, এখানে ইমানের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে, এই আমার চিনো কে তুমি? আমি তো খলিলের আব্বা। খলিল কে? আমি ইব্রাহিম সাকসামের আব্বা। কি বলবে? পাসপোর্ট ভিসা লাগান নবীর ছেলে খানা নাই, নবীর স্ত্রী না, কোনো টেনশন কোনো ভ্যালু নাই, নবীর বাবা কোনো ভ্যালু নাই, শুধু কি দরকার বলেন? মনে করতে পারেন এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তাবলীগওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি সরগোনাওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহ ওয়ালাদের কালিমা, না না এটা সোয়া লাখ নবীদের কালিমা। এটা কত লাখ নবীদের কালিমা? জোরে বলেন, এটা কত লাখ নবীদের কালিমা? কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীতের দৃশ্য হয়, এটা আছে বলেই এ জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই টিকে আছি, এটা আছে বলেই টিকে আছি। বলেন এটা আছে বলেই কি? এটা আছে বলেই টিকে আছি। বলে আজলে হাজির কালিমা, এই কালিমার জন্যই উরসেলাতে রসুল সোয়া লাখ আম্বিয়া পাঠানো হয়েছে, এই কালিমার জন্যই। বলে আজলে হাজির কালিমা উমজিলাতিল কুতুব, এই কালিমার জন্যই একশো চারখানা সহিবা পাঠানো হয়েছে, এই কালিমা আছে বলেই তাফাল্লাকাতিল উম্মা, উম্মা দুই ভাগে বিভক্ত হয়েছে, এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামী। এক ভাগ কি জান্নাতি আর এক ভাগ কি জাহান্নামী? এক ভাগ সুআদা আরেক ভাগ আশকিয়া, এক ভাগ সাঈদ আরেক ভাগ সাকী। এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ। এটা দিয়ে কি আমি কি? জোরে বলো, এটা দিয়ে কি আমি কি? আমি মানুষ তো এটা দিয়েই। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ। সুবহানাল্লাহ, এটা আছে বলে আমি কি বলেন? মানুষ। এটা আছে বলেই আমি মানুষ, এটা যদি না হতো আমি আর সুয়ার এজিকুয়েল বরাবর কি? আমি আর সুয়ার কি বলেন? জোরে বলেন, এটা নাই বলে, এটা নাই ও আর কুকুর বরাবর, এটা নাই ও আর সুয়ার বরাবর, এটা নাই ও আর জানোয়ার বরাবর, এটা আছে বলে আমি মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে আমি মানুষ, এটা ছাড়া কাউকে রব্বে কারিম মানুষ বলতে রাজি না, এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না, এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না, এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে তাকে রব মানুষ বলে। বানানে
আলেওয়ালা যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না বলেন এর বাইরে রব কাউকে মানুষ বলতে রাজি না যিনি বানানেওয়ালা তিনি বলবেন মানুষকে রব মানুষের পরিচয় দিয়েছেন রব মানুষের পরিচয় দিয়েছেন মানুষকে জিকির করে যে মানুষকে কালেমা করে যে কালেমার মধ্যে দুটো দিক আছে দুটো দিক একটু খেয়াল করেন দুটো দিক একটা হলো মুখের একটা হলো দিলের একটা হলো মুখের একটা হলো কি মুখেরটার নাম হলো আমল দিলেরটার নাম হলো ঈমান মুখেরটার নাম কি আমল আর দিলেরটার নাম কি ঈমান ঈমান ভিতরে আমল বাইরে বলেন ঈমান ভিতরে আমল যেমন গাছের শিকড় গাছ বাইরে গাছের শিকড় কোথা আচ্ছা শিকড় যদি নষ্ট হয়ে যায় এই গাছ এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন কি মরে গেছে বলেন আচ্ছা মরা গাছে ফুল দেয় মরা গাছে ফুল দেয় মরা গাছে ফল দেয় মরা গাছে ফুল ফল কেন দেয় না গাছ তো উপরে আছে দেয় না কেন শিকড় মরে গেছে আমরা মসজিদে যাই না কেন ভিতরেরটা মরে গেছে ভিতরেরটা কি মরে গেছে গাছের যেমন তিনটা জিনিস গাছের পাঁচটা জিনিস থাকে কটা জিনিস গাছের পাঁচটা জিনিস থাকে এক নম্বর গাছের শিকড় দুই নম্বর মূল কাণ্ড তিন নম্বর শাখা প্রশাখা চার নম্বর ফল চার নম্বর কি পাঁচ নম্বর ফলাফল পাতামা কি ফলাফল যেমন লেবু গাছ শিকড় গাছ শাখা প্রশাখা লেবু ভিটামিন সি বুঝে আসছে না কথা বলেন তাহলে গাছের কটা জিনিস থাকে বলেন কি কি সবার বুঝে আসছে একটা হলো ফল একটা হলো কি বলেন ফলাফল ঠিক ইমানের পাঁচটা জিনিস আছে ইমানের পাঁচটা জিনিস এক নাম্বার ইমানের শিকড় ইমানের শিকড় হলো ইমানের শিকড় হলো আল মারিফাতু মারিফাত হলো ইমানের শিকড় সুবহানাল্লাহ ইমানের শিকড় কি মারিফাত হলো ইমানের শিকড় ইমানের মূল গাছ কি ইমানের মূল গাছ আল ইখলাস ইমানের মূল গাছ কি ইখলাস এবার ইমানের শাখা প্রশাখা কি নামাজ রোজা হজ যাকাত ইমানের শাখা প্রশাখা সুবহানাল্লাহ বলেন ইমানের মূল শিকড় কি আল ইলম ওয়াল মারিফা মুখস্থ করেন আল ইলম ওয়াল মারিফা ইমানের মূল শিকড় কি আবার বলেন ইমানের মূল শিকড় কি আল ইলম ওয়াল মারিফা ইমানের মূল শিকড় ইমানের মূল গাছ কোনটা আল ইখলাস ইখলাস হলো ইমানের মূল গাছ এবার শাখা প্রশাখা কি নামাজ রোজা হজ যাকাত এই সব হলো ইমানের শাখা সুবহানাল্লাহ কয়টা পেলাম তিনটা কয়টা এবার ইমানের ফল ফল আদি ইমানের ফল ইমানের ফল চব্বিশ ঘন্টা জিকিরের মতো জিব্বা এটা ইমানের ফল এটা কখনো সুবহানাল্লাহ ইমানের ফল কখনো আলহামদুলিল্লাহ ইমানের ফল কখনো আল্লাহু আকবার ইমানের ফল কখনো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইমানের ফল এবার হলো ফল ফলাদি রেজাল্ট রেজাল্ট হলো দুইটা রেজাল্ট হলো দুনিয়া হায়াত তাইবা আখিরাতে জান্নাত কয়টা পাইলাম কয়টা তাহলে ইমানের এক নম্বর কি আইলেন এবং মারফত হলো ইমানের শিকড় এবার আমরা দেখলো ইমানের শিকড় যদি কেটে দেওয়া যায় ইমানের শিকড় যদি কেটে দেওয়া যায় ইমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে ইমানের মূল গাছটা যদি শুকিয়ে যায় ইমানের শাখা পাশাখা গুলো শুকিয়ে যাবে শাখা পাশাখা গুলো যদি শুকিয়ে যায় ফল ফলাদি ফল শুকিয়ে যাবে আর ফল যদি না থাকে ফল ফলাদি তো হবে না শিকড় কোনটা আল্লাহ আলমুর আলেম আবু মারেফাত এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায় শিকড় এগুলো তিন জায়গায় পাওয়া যায় এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিগ জামাত তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা আলেম আবু মারেফাত কয় জায়গায় পাওয়া যায় এক নম্বর মাদ্রাসা এক নম্বর কি দুই নম্বর তাবলিগ জামাত তিন নম্বর কি হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের কি এই তিনটাকে বিতর্ক
বিতর্কিত করে দেওয়ার জন্যই এই তিনটাকে ধ্বংসের জন্যই ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় এফলাহ থাকবে না, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় এলেমার মারফত মুছে যাবে, এলেমার মারফত মুছে গেলে এফলাহ মুছে যাবে, এফলাহ মুছে গেলে নামাজ রোজা হজ যাকাত সব মুছে যাবে, আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি এটাকে রব্বুল আলামিন বলেন ও দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা ثابت ওফরুহা ফিস সামা। এটাকে রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা এই গাছের মত, যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে, অর্থ কি? তিনি বলেন আল ইলম ওয়াল মারিফা এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড়ের মারিফা কোথায়? কলিজা, কলিজা কোথায় বলেন? কলিজা। আর শাখা পাশাখা কোথায়? শরীরে। শাখা পাশাখা কোথায়? শরীরে। আল্লাহ, প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করবো? এই জন্য কালেমায় তৈবানা এবার বলেন তো একবার বললে কত দিবে? দশ কিতা। দশ কি? হোয়াট ইজ দ্য দশ? দশ নেকি বলে একবার কালেমা বলে দশ নেকি। একবার বলে দশটা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আর শাহাদিমের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি দশ গুণ করা হয় সে পরিমাণ একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হইলেন, যেমন ধরেন বেলা দশটায়, তখন কোন নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোন রোজা নাই। উদাহরণ, দশটায় এসে তিনি শরীফ হলেন, রাসূল শুধু জিজ্ঞেস করলেন আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছো? তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছো? তিনি বললেন আমি শুধুই আমার দিনের জন্য আসছি। সুবহানাল্লাহ। মা ফাল্লা সালাতান, একটা বার নামাজ তিনি পড়ার সুযোগ পাননি, ওমা সামা সামান, একটা রোজা রাখার সুযোগও তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। এবার রাসূল বলেছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, মা সাল্লা সালাতান ওমা সামা সামান, একটা নামাজ পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দিন। কি বলেছে? আমি আমার দিনের জন্য আসছি। রাসূল বলেন এই মানুষটা যে বাণিজ্য করেছে আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, এই মানুষটা যে বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য। এটা কি বলেছে? দশ দুনিয়া বরাবর জান্নাত। তিনি বললেন আমি